ও ললনা ও ললনা তুমি তো আমার কমতো খেলে না। কণ্ঠশিল্পী শেখ সাদিক ইয়ং জেনারেশন এবং ভালোবাসার মানুষের কাছে খুব সুন্দর একটি গান গিয়ে হৃদয় জয় করেছেন। বিগত দুই বছরে অনেকবার অনেকগুলো গানও প্রকাশ করেছেন, তবে শ্রেষ্ঠ গান তার ছিল ও ললনা। শিল্পীর চেহারা যেমন সুদর্শন, গুণে কম ছিলেন না। অনেকবার সিনেমা নাটকে চান্সও পেয়েছিলেন, কিন্তু বয়সের কমতার কারণে তিনি সেই সব সিনেমাকে গ্রহণ করেনি। সর্বশেষ চ্যানেল আই একটি প্রতিবেদন থেকে জানা যায়, তিনি একটি সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন, সিনেমার নাম সংশয়ে। সিনেমাটি রোমান্টিক এবং এই সিনেমার গানগুলো তিনি নিজেই গাবেন। আশা করা যাচ্ছে সিনেমাটি খুবই সুন্দর হতে যাচ্ছে, দেখতে সুদর্শন এবং গানের মাধ্যমে ইতিমধ্যে বেশ মানুষের হৃদয়কে জুড়ে বসেছেন এই ছোট্ট বালক। বয়স খুব একটা হবে না, মাত্র 23 বছর চলছে। সুদর্শন পুরুষ ভালো সিনেমা দিবে এই আশাও আমরা করছি। তাহলে তার নায়িকা হিসেবে কাকে দেখা যাবে? উল্লেখিত এই সিনেমাতে নায়িকা হিসেবে দেখা যাবে টিকটক সেলিব্রিটি অনামিকা ঐশী। সাধারণভাবে ঐশী এখন পর্যন্ত কোনো নাটক বা অন্য কোনো মিডিয়াতে দেখা যায়নি, শুধু টিকটক সেলিব্রিটি হিসেবেই মানুষের কাছে জনপ্রিয়। তবে সিনেমাতে ভালো কিছু দেখা যাবে বলে সিনেমার পরিচালক আবু তাহিদ হিরণ জানিয়েছেন। আবু তাহিদ হিরণ জানিয়েছেন এই সিনেমার মধ্যে বর্তমান যুগের ভালোবাসার ভিতরে কতটা খাত থাকে, যেসব বিষয় আসলে একটা যুব সমাজকে নষ্ট করে, ভালোবাসার পরিবর্তে যে অস্থিরতা জন্ম দিচ্ছে সেই বিষয়গুলোকেই তিনি তুলে ধরবে এই স্বয়ংসা সিনেমা। আশা করি, আমরা সাইদ ভাইয়ের জন্য দোয়া করি, সাইদ ভাই এই সিনেমাতে ভালো কিছু আমাদের উপহার দিবে, যেহেতু তিনি এর আগেও ও ললনা তুমি তো আমার কমতো খেলে না বর্তমান যুগের শ্রেষ্ঠ ডায়লগটিকে নিয়ে একটি গান বের করে রাতারাতি যুব সমাজের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। হয়তো আপনি যে ভিডিও দেখছেন আপনিও সাইদ ভাইয়ের একজন ভক্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সিনেমাটির আপনি প্রত্যাশা করেন ভালো কিছু, তাহলে কিন্তু এই ভিডিওতে লাইক করে যেতে ভুলবেন না, মূল্যবান মতামত কমেন্ট করে দিয়ে যাবেন, এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আর যাওয়ার আগে বলতে চাই, হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা মিডিয়া এলটিডির সাথেই থাকুন।